সারা পৃথিবীর মুসলমান বলবে কি স্বাধীন ফিলিস্তিন ইনশাআল্লাহ খোদার কসম বলছি ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে নারা তাকবীর নারা রিসালাত ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আজকে তাদের জমিন নিয়ে কেউ খেলা করবে ওই জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত পড়ছে মান কাতালা মাজলুমুন ফাহুয়া শহীদ অন্যায়ভাবে যদি কাউকে মারা হয় সে শহীদ আজকে পুরো ফিলিস্তিন শহীদের রক্তরঞ্জিত আল্লাহ ছাড়বে না আল্লাহ পাক যখন বিজয় দেবেন মুসলমানদের ইনশাআল্লাহ কঠিন বিজয় হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য দোয়া করুন কঠিন পরিস্থিতি আমাদের ভাই বোন আমাদের বাচ্চারা তারা কঠিন পরিস্থিতির মধ্যে আছে তারা আল্লাহ পাক যেন তাদেরকে নিরাপদের সাথে স্বাধীন ফিলিস্তিন গঠন হয়ে আল্লাহ তাদের থাকার তৌফিক দেবেন আমিন যতই লাফালাফি করুক যতই লাফালাফি করুক ইহুদিদের রাষ্ট্র হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ ওরা হলো যাযাবর জাতি ইহুদিরা হলো যাযাবর জাতি কথা মনে রাখবেন শুনেন এক দেশে এক দেশ যুদ্ধ বাজছে ইউক্রেন রাশিয়া তখন করতেও পারে নাও করতে পারে বিজয় রাশিয়া হইতেও পারে না হইতে পারে কিন্তু এটা নিশ্চিত ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এটা হবেই এটা হবে ইনশাআল্লাহ আজ হোক 75 বছর যুদ্ধ চলছে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ বিজয় হবে এবং খুব সন্নিকটে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন চোখের পানি ফেলেন আল্লাহর কাছে কার কাছে আমাদের তো অস্ত্র নাই আমার কামান নাই আমাদের কিছু নাই আমার কাছে খালি চোখের পানি ঠিক কিনা বলেন আমরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করব কার কাছে কার কাছে আল্লাহর কাছে শুনেন ওরা ওদের এই পৃথিবীতে স্থান থাকবে না শুনেন কিয়ামতের আগে পৃথিবীর একটা শেষ প্রান্তে ইহুদিদের এমন অবস্থা হবে নবীজি বলেছেন গাছের কাছে এ পলাইবে ইহুদিরা গাছের পিছনে পলাবে পাথরের পিছনে পলাবে লুকাবে গাছে কথা বলবে পাথরে কথা বলবে বলেন না সুবহানাল্লাহ মুসলমান হাঁটতে যাচ্ছে এই একটা গাছ গাছের পিছনে ইহুদি এই একটা পাহাড় পাথর ইহুদি দাঁড়াই রয়েছে পলাই রয়েছে পাথর আওয়াজ করবে গাছে আওয়াজ করবে জবান খুলে যাবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইহুদি খালফি ফাতাল ফাকতুলহু ইল্লাল গারকারা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেছেন গাছে বলবে পাথরে বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি আছে বলেন না সুবহানাল্লাহ এদিকে আসো ওকে হত্যা করো এরপর নবীজি বললেন ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ নবীজি বললেন গারকাদ নামক একটা গাছ আছে ওই গাছে ইহুদিরে পরি ওই গাছে ইহুদি পলাইলে ইহুদিরে আশ্রয় দেবে কথা বোঝেন ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ ওরা ইহুদি গাছ নামে পরিচিত ইহুদিরা এই হাদিসটাকে রিচার্জ করেছে রিচার্জ করে সারা ফিলিস্তিনে আমাদের তো ফিলিস্তিন ওরা যতই ইসরায়েল কোক আর যাই কোক তেল আবিব কোক যেটাই কোক আমাকেও তো ফিলিস্তিন ঠিক কিনা কল আমরা জীবনে ওটাকে রাষ্ট্র বলি না কি বলি আমরা বলি কোনোদিন বলি না আমরা সবসময় বলি ফিলিস্তিন সারা পৃথিবীর মুসলমান বলবে কি স্বাধীন ফিলিস্তিন ইনশাআল্লাহ অচিরেই হবে হাজরিন এই সমস্ত ফিলিস্তিন তো ওদের নিয়ন্ত্রণে বর্তমানে ইসরায়েল নামক তথাকথিত যুক্তরাষ্ট্র অবৈধ দখলদার ঠিক কিনা বলেন এরা করছে কি এরা মুসলমান মারে ঠিকই আবার নবীদের এই হাদিসটা মেসে আমার গারকাত নামক গাছ লাগাইলে এই গাছের পিছনে পলাই নিয়ে যাইবে ইহুদিয়া এই জন্য গারকাত নামক গাছ লাগাইতেছে সমস্ত আপনার ফিলিস্তিনে এবং তাদের দখলকৃত যে সমস্ত জায়গা রয়েছে সব জায়গায় ধুবাই খালি গারকাত গাছ লাগাইতেছে দেখছেন অবস্থাটা ওদিকে মুসলমানকে মারে আবার ওদিকে আবার গারকাত গাছও লাগায় বোঝেন অবস্থাটা ওদিকে কি করে এক কথা বলে না কেন কি করে মুসলমানকে মারে ওদিকে আবার বাঁচার লেগে গাছও লাগায় কথা বলছেন এবারে গাছ কাটতে এলে পলাবি কোথায় কি কথা কান ডাকা গাছ তো আমরা কাটতে এলাম এবার যাবি কোথায় হ্যাঁ কোথায় পলাবি গারকাত গাছ তো আমরা চিনি অসুবিধা নাই তো আমি মরে গেলে আমার বংশগুরু সবাই চেনবে ইনশাআল্লাহ আপনি মরে গেলে আপনার বংশগুরু চেনবে ইনশাআল্লাহ নবীজির হাদিস তো থাকবে হ্যাঁ কথা কান না কা আমি থাকবো না আপনি থাকবেন না তুমি থাকবে না নবীর হাদিস তো থাকবে এটা ফলবেই ফলবে বিধায়
আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অচিরেই ফিলিস্তিনের বিজয় দান করে ইনশাআল্লাহ হবেই বিজয় ইনশাআল্লাহ এটা হবেই নিশ্চিত একটা দেশ আরেকটা দেশ যুদ্ধ লাগবে ওখানে বিজয় আপনি হইতেও পারেন না হইতে পারেন কিন্তু ইয়াকিন খোদার কসম বলছি ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে নারা তাকবীর নারা রিসালাত ফারসিনা দরবার শরীফ জিন্দাবাদ আমির হুকুল্লাহ হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ হযরত বড় সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নারা তাকবীর আল্লাহু আকবার হাজির দোয়া করবেন দোয়ার চাইতে বড় অস্ত্র আর কিছু নাই একজন মুমিনের দোয়ার চাইতে বড় কোনো অস্ত্র নাই এই কথা মনে রাখবেন ফিলিস্তিনে কত আম্বিয়া ইসলাম শুয়ে আছে হযরত মূসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সব শুয়ে আছে ফিলিস্তিনে বনী ইসরাইলের অধিকাংশ নবী রাসূল শুয়ে আছে ফিলিস্তিনে আজকে তাদের জমিন নিয়ে কেউ খেলা করবে ওই জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত পড়ছে মান কাতালা মাজলুমুন ফাহুয়া শহীদ অন্যায়ভাবে যদি কাউকে মারা হয় সে শহীদ আজকে পুরো ফিলিস্তিন শহীদের রক্ত রঞ্জিত হাজরিন আল্লাহ ছাড়বে না আল্লাহ পাক যখন বিজয় দেবেন মুসলমানদের ইনশাআল্লাহ কঠিন বিজয় হবে ইনশাআল্লাহ যাই হোক সারা দেশে আমরা প্রতিবাদ করেছি জমিয়ত হিজবুল্লাহর মাধ্যমে হাজরিন ঢাকা তো আমাদের প্রোগ্রাম হবে আল্লাহ কবুল করেছে আপনার দাওয়াতে সবাই যাবেন কি কথা বলতে কি বলছি শীঘ্রই জানানো হবে আপনারা আমাদের হেমায়েত ইসলাম মিশনে জমিয়ত হিজবুল্লাহর আন্ডারে হেমায়েত ইসলাম মিশনে আপনারা সহযোগিতা করবেন ফিলিস্তিন ভাইদের জন্য আমরা ওষুধ পাঠাবো এবং তাদের সরঞ্জামা দিয়ে আপনার ওষুধ খাবার শুকনা এগুলো পাঠানো দরকার এমবিসির মাধ্যমে যাই হোক আপনারা যে যেভাবে পারেন এর আগেও আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে আপনারা যে যেভাবে পারেন হুজুরের হাতকে আপনার শক্তি হযরত পীর সাহেব কেবলার হাতকে শক্তিশালী করবেন আপনাদের পক্ষ থেকে হুজুর এটাকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ কথা বলতে কি বলছি আপনারা দোয়া করবেন জমিয়ত হিজবুল্লাহর মাধ্যমে এই খেদমতটা করবেন